Microsoft CS6 version থেকে crop tool. Crop tool হচ্ছে crop মানে area basis কাটানো। তো area basis কাটার জন্য যেটি করতে হবে, কোনো ছবি কাটবো বা কোনো picture বা কোনো image নির্দিষ্ট অংশ কাটবো, এর জন্য টুলটি ব্যবহার করা হয়। ফার্স্ট আমরা একটি ছবি ওপেন করে নিব। এরপর ছবিটির নির্দিষ্ট একটা অংশ যদি কেটে নিতে চাই, তাহলে আমাদের নিতে হবে ক্রপ টুল অথবা সি করে সিলেকশন নিতে হবে। এরপর আমরা যদি এটিকে ক্রপ দেই ঠিক এইভাবে, তাহলে এটি কেটে যাবে, অর্থাৎ ক্রপের ভিতরের অংশটুকু থাকবে, বাইরের অংশ কাটা যাবে। অথবা এটিকে আমরা কন্ট্রোল জেড করে নিয়ে আসি, অথবা এটিকে আমরা নির্দিষ্ট মাপেও কাট করতে পারি, যেমন সিলেকশন নিয়ে কাটি, তাহলে আমরা এটিকে কাটতে পারবো। এটিকে কাটতে গেলে এইভাবেও নেওয়া যাবে, অথবা আগে থেকেই ক্রপ টানে নেওয়া যাবে, মাপ দিয়ে এরিয়া বেসিস মাপ দিয়ে এটিকে আমরা বাড়াই দিতে পারি। এটি রোটেশন হয়ে গেছে, আমরা ঘুরাই নিতে পারি। কন্ট্যাক্ট করার জন্য